তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমার নৌকা চলেছে একা পথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আজকে আবার নাও বাইরাম। গত বন্যার সময় নাও বাইয়ে একটা ভিডিও বানাইছিলাম, আপনারা দেখছেন। সো আজকে আবার নাও লিয়ে আজির আপনার মাঝে। সো আজকে আইসি বানায়াওর, দেখতাম বানের বর্তমান পানি কতটুকু কতটুকু পানি আছে বানায়াওরও দেখাতেইছি। সো লগেতা হোকা আর দেহোকা, আমি এখন আসি বানায়াওরও যে যাইরাম, যে রাস্তা মুখে যে নাওলিয়া দেবার যাইরাম, যে রাস্তাগুলো আছে ও যে রাস্তা এটা গেছে আপনার বন্ধুবাড়ির রাস্তা। সেই রাস্তা তো পানি আসলো প্রায় আটু পানি পর্যন্ত, এখন পানি শুকাইছে। আর এখন আমি যে রাস্তা তলে যাইমু, যে ব্রিজও তলে দিয়ে যাইমু, এটা হচ্ছে খাসকুফা গেছে। খাসকুফা দিয়ে গেছে যে রাস্তা, এই রাস্তা তো পানি একবারে নাই বললে চলে। ই কি কেন আসলো আপনার আটুর উপরে পানি, আমরা ওবার যাইমু দেখমু। হ্যাঁ কোমর পানি আসলো নি ইয়াও খাসকুফা স্যার, কোমর পানি আসলো বলা পানি আসলো নি। আর বিয়ার্স বুঝে বড় তো লেগে আজকে রোদ, ইন্দিল নৌকা জানি আগিল মান রোদ দেবাই রে। আর বেশি খাফাইও না ভাই, দিয়ে রইদ রে ভাই, কল্লা পাঠাইলে আর ভাই দেখা আমারে সি ব্রিজটা লেগে হাসকুফা ব্রিজ। আমরা এখন আছি বানায়াওরও, পুরো বানায়াওরও নামি গেছি আমরা। ইয়া আসলে চাওয়া যান না অতিরিক্ত রোদ, এখন চাওয়া যান বিয়ার্স। অতিরিক্ত গরম থাকার কারণে আমি কিন্তু যাইতে পারো না বাড়া না, ওদের সালে যতক্ষণ জায়গা আমি আইসি মানে আমি বুঝতাম পারছি যে রোদ কী পরিমাণ আমার, মানে মাথা উঠে পুরা মানে কিতা কইতাম যে ইলা রোদে আমার হয় অতীতে কোনো সময় খাইছি না। এখন তো বিকেলের টাইম, রোদ কিছু কমার কথা কিন্তু না, রোদের যে তাপ, রোদের যে টানটা আছে, টানে মানে খোয়ার বার আছে। এখন আসিছে মাত, একটা নতুন বাড়ি বানিয়ে নিয়েছে, ও জায়গাতে আসি আপাতত, রেস্টও লাগে। সবাই ইনো যেন আসি, ইনো পানি যখন বন্যা আসলো, ইনো পানি আসলো কোমরের উপরে। ও তুমি আমার টিমের মানুষ শোনো, আইতে না আইতে না, আমার টিমের নাতি, ইনো পানি আসলো কতক্ষণ জানি না, জানে না। সবই আসছে, ইনো পানি আসলো আপনার কোমর পর্যন্ত, নাই নি উতন না উতন তোমার গোলা সুবি আর দাগর ওখানে ডুবাই আসলো নি, ডুবাই আসলো তো আমার লেবেল পানি আসলো, সেই আমার হাতার আসলো পানি। সো এখন আমি আসি ফুকনা দেখ আপনারা, এই যে খাসকুপার যে সড়কে যে সম্পূর্ণ সড়ক ও ফুকনা, বা এবার যে গ্রামও যে ঢুকছে হামতনপুর গ্রামও যে ঢুকছে, ঢুকার যে রাস্তাটা একটু এখন বর্তমানে শুকনাই গেছে। আপনার জুতা জুতা ফিরে আইতে পারবা, বাট আমি খালি পাবে আপনার কারণ জায়গা আছে ফেক হয়ে যাওয়া লাগে, তার কারণে খালি পাবে।
এই যে বাড়িঘর দেখা এগুলো পানি আসলো, বাড়ির পানি উঠছিল। সো আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এখন সুস্থ আছি। আমরা হামতনপুর গ্রাম অনেক সুস্থ, এখন আছি আমরা খেলার মাঠও। আমি দেখাই যে খেলার মাঠও হচ্ছে আমরা যে হামতন পশ্চিমে যে খেলার মাঠ, যেন ফানে যেন অতীতে যারা খেলছেন বা দেশে বিদেশে যারা দেখলা অনেকে এই মাঠও খেলছেন, প্র্যাকটিস করছেন, বিভিন্ন খেলা আছে জড়িত আসলা। এই মাঠটা এখনও ফানি রয়েছে, বাট এখন ফেনা নাই, ফেনা না তা এখন পরিষ্কার আছে মাঠ। আর এগুলোকে বানিয়াওর চিত্র, পানি হাওড়ে এখনও পানি রয়েছে। সো অতি শীঘ্রই পানি কমে যিং চলা যে হারে রোদ দেয় যে হারে গরম দেয় অতি শীঘ্রই পানি কমে যাব। সো লগে তাহলে আমরা আরও যাইমু আর দেখাইম আপনারা অতিরিক্ত রোদ একটু কিছুটা রেস্ট নিলাম, কারণ নাইলে স্টক করে নিলাম যে পরিমাণ রোদর যে তেজ। সো লগে তাহলে ওকা এনজয় হোক দেখ ওকা। বিয়ার সে এখন আমি আপনার যে বাড়িটা দেখাম একটু লিখে জুয়েল বাইরের বাড়ি, রুয়েল জুয়েল তারার বাড়ি, আপনার দেখা তারা বাড়ি। তারা বাড়ি বন্যার সময় আমি দেখাইছিলাম তারা বাড়ি পানি কতক্ষণ আসলো, আমি গেছিলাম তারা বাড়ি উঠছিলাম। তো এখন দরকার তারা বাড়ি, তারা বাড়ি এখন সম্পূর্ণ পানি মুক্ত, পানি নাই এখন সব দিকে, এখন আপনার পানি কমে গেছে। এখন দেখলাম আমরা বানায়ের যে লাস্ট বর্ডার, লাস্ট বর্ডার ফানি বর্তমান অবস্থা। ওখান আজকে ভিডিও মেইন একটা বিষয় যে দেখাই দেখলাম সেরকম যে ফানি কতটুকু কমছে বা ফানি কিলা বর্তমান বানায়ের ফানি শেষমেশ অবস্থা। এখন যে রাস্তাতে আমরা আছি চলে খাসকুপা রাস্তা, খাসকুপা রাস্তা এখন শুকনা, সম্পূর্ণ রাস্তা শুকনা। আপনারা দেখরা বকরি কি তুই যাবি, হ্যাঁ কি তুই লিখতে হে খাজন নি পাতলাই মেরে সিমন আছে না। সো বিয়ার্স আমি আপনার দেখাইলাম বর্তমান বানায়ের পানির শেষ অবস্থা, পানি কতটুকু আছে দেখাইলাম, আপনারা দেখছেন আশা করি। সো এখানেও শেষ না, আজকের মতো ভিডিও এই ভিডিওর কারণে শেষ। গ্রাম লইয়া আরও কিছু একটা ভিডিও আইরো আপনার লাগে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সো দেখতলে লগে তাও কা মিস করলে মিস করিলিবা। সো আমি চাই না কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনারা মিস করুকা। সো পরবর্তী ভিডিও অপেক্ষাটা হোক, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না তারা দয়া করে সাবস্ক্রাইব করে লিবা, লাইক কমেন্ট করবা, কমেন্ট করে আপনার মতামত জানাইবা। হামতন ফুরলে আরও কোনো জানতে চাইলে বা আপনার গ্রাম লে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাইবা, আপনার মহামূল্যবান বক্তব্য আমরা সাদরে গ্রহণ করব। স্বভাবত হামতন ফুর থেকে বিদায় নাকি পালাতে হোক, আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষাটা হোকা।